সো হে অ্যান্ড হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সো আজকের এই ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গিয়েছেন যে আজকের এই ভিডিওতে আমি কোন বাইকটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি ইয়ামাহা ফ্রেজার 250 এই বাইকটা নিয়ে কথা বলবো। বাংলাদেশে একটা সময় ফ্রেজারের কেমন রাজত্ব ছিল সেটা তো আপনারা সকলেই জানেন। তবে এখন 2024 সালে ফ্রেজার বাইকটা রাস্তায় খুব কমই দেখা যায়। তবে এই ফ্রেজার 250 এই বাইকটা আসলে হয়তো বাংলাদেশে অনেকেই এই বাইকটাকে কিনবে। সো এই বাইকটার প্রাইস কত হবে, এছাড়া এই বাইকের স্পেসিফিকেশনে কি আছে সেগুলো আজকের এই ভিডিওতে জানবো। বেশি কথা বাড়াবো না, ডাইরেক্ট ভিডিওর মেইন টপিকে চলে যাবো। বাট ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিন। ভাই দেখেন, সাবস্ক্রাইব কিন্তু ফ্রি হয়ে করতে কোনো টাকা লাগে না। যেহেতু সাবস্ক্রাইব করাটা ফ্রি হয়, তাহলে দেরি কিসের, এখনই। সো শুরুতেই কথা বলি এই বাইকের ইঞ্জিন নিয়ে। এই বাইকের ইঞ্জিন হিসেবে আপনারা পাবেন 249 সিসির ফোর স্ট্রোক 12 সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলেড এর FI SOS এর একটা ইঞ্জিন। এই বাইকের ইঞ্জিনটা অতটাও ভালো এটা বলবো না। যাই হোক, এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা এই বাইক থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাবেন 20.9 হর্স পাওয়ার অ্যাট 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক পাবেন 20 নিউটন মিটার অ্যাট 6000 RPM। এই বাইকের এই ইঞ্জিন দিয়ে আপনারা বাইক থেকে সর্বোচ্চ গতি তুলতে পারবেন 130 কিলোমিটার উপরে এবং সর্বোচ্চ মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটারের আশেপাশে। এবং এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু 14 লিটারের পাচ্ছেন। যদি এখন কথা বলি এই বাইকের টায়ার এবং ব্রেক নিয়ে, সেই ক্ষেত্রে এই বাইকের ফ্রন্ট হুইলে থাকছে 100/80 সেকশনের টায়ারের সঙ্গে 282 মিলিমিটারের ডিস্ক, এবং রেয়ার হুইলে আপনারা পাচ্ছেন 140/70 সেকশনের টায়ারের সঙ্গে 220 মিলিমিটারের ডিস্ক। তবে থাকছে না এই বাইকে কোনো ধরনের ABS সিস্টেম, যেটা এই বাইকের জন্য একটা মাইনাস পয়েন্ট বটে। তবে আমার যতটুকু ধারণা, এই বাইকের হয়তো দুইটা ভেরিয়েন্ট আসতে পারে, যেটাতে একটা হয়তো ডুয়েল চ্যানেল ABS সম্পূর্ণ, আরেকটা হয়তো ABS ছাড়া থাকতে পারে। এইছাড়া এই বাইকের রাইডার কমফোর্টের জন্য ফ্রন্টে ইউজ করা হয়েছে টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে ইউজ করা হয়েছে মনোশক সাসপেনশন। এই বাইকের হেডলাইট, টেল লাইট, ইন্ডিকেটার সবগুলো আপনারা LED এর পাচ্ছেন। এবং এই বাইকের স্পিডোমিটার হিসেবে পাচ্ছেন আপনারা ফুললি ডিজিটাল একটা স্পিডোমিটার। তবে এই স্পিডোমিটারে থাকছে না কোনো ধরনের রঙের ছোঁয়া। সো এখন কথা বলি এই বাইকের বডি ডাইমেনশন নিয়ে। এই বাইকের লেন্থ 2015 মিলিমিটার, হাইট 1115 মিলিমিটার, সিট হাইট 795 মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। এই সব কিছু মিলিয়ে এই বাইকের ওজন গিয়ে দাঁড়ায় 154 কেজি। সো এই তো ছিল এই বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে। পার্সোনালি যদি আমি বলি, এই বাইকটা আসলে কোনো দিক দিয়েই ভালো না, কেননা এই বাইকের গিয়ারও আবার 5টা। সো যেহেতু গিয়ার 5টা এবং এই বাইকে যেহেতু ডুয়েল চ্যানেল ABS থাকছে না, এবং এই বাইকটাতে আপনারা যেহেতু লিকুইড কুলিং সিস্টেম পাচ্ছেন না, ওভারঅল যদি এই বাইকের কন্ডিশন এবং এই বাইকের স্পেসিফিকেশনের কথা বলি, সেই ক্ষেত্রে এই বাইকটা অনেক পিছিয়ে থাকবে অন্য একটা 250 সিসির বাইকের তুলনায়। এখন এই বাইকের প্রাইস নিয়ে কথা বলি। এই বাইকের প্রাইস ইন্ডিয়াতে 1.5 লক্ষ রুপি, যেটা বাংলাদেশে আসলে হবে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকার আশেপাশে ট্যাক্স সহ যদি ধরতে যাই সেই ক্ষেত্রে। তবে এই বাইকটা বাংলাদেশে আসবে কিনা সেটা সন্দেহজনক। সো আজকের এই ভিডিওটা এতটুকুই ছিল। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর একটু ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে যা করতে হবে সেটা আমি বলবো না, সেটা আপনার আর আমার বিপ্লব ভাই বলবে। বিপ্লব ভাই প্রতিবার বলে দিতে নাকি বলেন। एक तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेयर ठोक दीजिए, 5000 लौटे दिख जाना चाहिए। आगे मन चाबू ले रिस्के, रिस्के। रहेंगे पढ़ने से आगे में, मेरे का ही पावर काम करे।